পূর্ব বর্ধমান জেলার কানলার বৈদ্যপুরের আটকটিয়া গ্রামে হরিনাম সংকীর্তন করার জন্য ডেকে নিয়ে গিয়ে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে গাছে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৈদ্যপুর গ্রামে তৃণমূলের সক্রিয় কর্মী কৃষ্ণ দয়াল হাজরা ভালো খোল বাজাতে পারতেন তিনি। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পূর্বে তাকে খুনের হুমকি দিয়েছিল গ্রামেরই বিজেপি কর্মী কৃষ্ণ হাতি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে হরিনাম সংকীর্তন করার জন্য ডেকে নিয়ে গিয়েছিল কৃষ্ণ দয়াল হাজরাকে। তারপর তার আওয়াজ শুনে গ্রামবাসীরা গিয়ে দেখেন কৃষ্ণ দয়াল হাজরা গামছা জড়ানো অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে কৃষ্ণ হাতি এবং চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা কৃষ্ণ হাতিকে ধরে ফেলে। আমার ছেলেকে কালকে এসে নিয়ে ভাত দিয়েছি, ভাতের থালা ছেড়ে দিয়ে আমার ওরা ছেলেটাকে তুলে নিয়ে গেছে। আমার ছেলেকে ভাত খেতে দেয়নি, আমার ছেলেকে নিয়ে গিয়ে ওখানে মেরে দিয়েছে। বিজেপি দুবার হুমকুনি ধুমকুনি দিয়েছিল, বিজেপি করেনি কংগ্রেস করে বলে আমার ছেলেকে মেরে শেষ করে দিয়েছে। ওই তো বিজেপি করতে বলেছিল, হুমকুনি দিয়েছিল। না এখন নিয়ে গেছিল কেন, যে আপনাদের ছেলে যখন খাচ্ছিল তখন নিয়ে গেল, কি বলে নিয়ে গেল? ও বলল ওখানে আমরা আমার সঙ্গে চো, আমি নিয়ে যাব। দিয়ে কজন এসেছিল? ওরা দুজনাই এসেছিল। ওরা বাবা মেরে শেষ করে দিয়ে তারপরে গ্রামে এক বউটা খবর দিয়ে বাড়ি পালিয়েছে। ও বাবা, বউগুলো বাবা, আমার ছেলে যে পিতাই পালিয়ে কেন, আপনার ছেলেকে কেন? ও বাবা, ওই বিজেপি দুবার হুমকুনি দিয়েছিল, এই তৃণমূল করে যে দুয়েছিল দিয়ে তুলে নিয়ে চলে গেল বাবা। দিয়ে যে মারবে এরকম আমি বুঝতে পারিনি গো। আমার ছেলে খোঁড়া, কাজ করতে পারতো না, অকর্মা, ঘাটটা নিচু দিকে থাকতো, ওপর দিকে উঠতে পারতো না। ও বাবা, ও কি হরিনাম সংকীর্তনের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, খোল বাজাতো। হ্যাঁ। ও বাবা, মা যেতে দিচ্ছিল না, জোর করে নিয়ে গিয়ে ওই ঠাকুরের ওইখানে গিয়ে মেরে দিয়েছে। আমরা সন্ধ্যে 8:30 বাজে তখন জানতে পারলাম যে আমাদের দয়ালকে মেরেছে। তারপরে সে ওখানেই ছিল, তাই গ্রামের লোকজন গিয়ে তারপরে ওকে ধরে পুলিশের হাতে দিয়া হয়। শুধু কি রাজনৈতিক না অন্য কোনো কিছু আপনাদের না? ওকে ওকে দুবার তিনবার বলেছিল যে বিজেপি করবি তো কর, এরকম বলেছিল। তারপর একদিন হুমকুনিয়ে দিয়েছিল যে মারবো তোকে। তারপরে যে ভালোবেসে যে ও ডেকে নিয়ে গিয়ে যে ওকে মেরে ফেলবে আমরাও বুঝতে পারিনি। কালকে 7:30 থেকে 7:30 থেকে 8:00 দেখে নিয়ে যায় হরিনামের জন্য। তো হরিনামে যেখানে নিয়ে যায় সেখানে হরিনাম হচ্ছিল এবং এর আগে হুমকিও দিয়েছিল, মানে হচ্ছে বিজেপি পার্টি, তার মানে বিজেপি পার্টি করে মানে তৃণমূল করে এর থেটও দিয়েছে যে বাবাকে মেরে ফেলবো। কেন? হ্যাঁ, তাছাড়া বলা মুশকিল। আমাকে বাবা এটা বলেছিলেন যে আমাকে এরকম বলবে, আর আমরা অতটা ইয়ে নিইনি যে কী জন্যে কী ব্যাপারটা। তারপরে যখন কালকে এমনি করতে ওনার সবসময়ের জন্য ওনার সাথেই দেখতাম থাকে, ওনার সাথেই হরিনামে হরিনাম যেহেতু করে একসাথে কালকে যখন নিয়ে যায় ওনাকে, তো তারপর আমি খবর পাই যে বাবা ওখানে পড়ে আছে। তারপর আমি দিয়ে দেবো বাবা কী করে মেরেছে কী মনে হচ্ছে? আমি যখন দিয়ে দেখলাম গলায় একটা দাগ ছিল, মানে ভালো রকমের একটা দাগ ছিল, কিছু কাপড় বা বেল্ট, বেল্ট ওখানে ছিল, কাপড় চোপড় বা কিছু একটা দিয়ে আপনার মারা গেছে, এবং বুকে একটা আঘাতও আছে, ওখানে একটা ভারী কাপড় দিয়ে মারা গেছে। আচ্ছা, মূলত কি তৃণমূল করতে বলেই কি তোমার বাবাকে হুমকির মুখে পড়তে হয়েছিল? হ্যাঁ বলো। মূলত তৃণমূল করতে বলেই কি তোমার বাবাকে হুমকির মুখে পড়তে হতো? কি হতো বলো? মানে আমরা তৃণমূল পার্টি করি এবং বিজেপি পার্টি করে এই এভাবে হ্যাঁ উনি মেরেছে,
উনি ওখানেই ছিল, বাবা যখন আমি যাই বাবা যেখানে পড়েছিল উনি ওখানেই ছিল, এবং ওনার সাথে যারা ছিল তারা 19 সালের পর থেকেই এদের বাড়িতে বা এরকম দ্বারা তৃণমূল কর্মী আসে এলাকার বহু লোককে হুমকি চুমকি দেখাতে থাকে যে তোরা এসব করিস না। কিছুদিন আগেও ওর পরিবারের লোকের সামনেও হচ্ছে বা ওর ছেলের সামনেও হচ্ছে এই পরিবারকে হুমকি চুমকি দেখিয়েছে যে তোরা কে হুমকি দেখিয়েছে, বিজেপি রাজনৈতিক দলের কিছু ছেলে। আচ্ছা, তো ওরা তখন আমাদের পার্টি নেতৃত্বকে জানায় এরাম এরাম বলছে, তখন পার্টি নেতৃত্ব ভাবে এটা হয়ে থাকে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে মুখে অনেক কথাই বলে থাকে, তো এরকম কিছু ব্যাপার হয়তো হবে না। তো ইদানিং কিছুদিন ধরে ওরকম থ্রেট করছিল, তো গতকাল যে ঘটনাটা ঘটেছে এখানে একটা হরিনামের আসর ছিল এবং যিনি মারা গেছেন তিনিও খোল বাজাতে পারতেন। তো যাই হোক, যখন হরিনাম শেষ হয়েছে সেটা পরে জানা গেল, তখন ওকে ওই 4-5 জন ছেলে বাড়িতে ডাকতে যায়। তো তোর মায়ের বক্তব্য যে খেতে বসেছিল, মা ওর মাকে খেতে দিয়েছিল, ওনাকে খেতে দিয়েছিল এবং খেতে বসা অবস্থায় উঠে আসে, ওকে ডেকে নিয়ে আসে যে খোল বাজাতে হবে, তুই তো ভালো খোল বাজাতে পারিস, ওখানে হরিনাম হচ্ছে। তো এই কৃষ্ণচন্দ্র হাতি এবং তার সঙ্গে তারও 4-5 জন ছেলে ছিল, তারা সবাই মিলেই বাড়িতে গিয়েছিল। তো ডেকে নিয়ে আসার পর যখন একটু রাত গড়াচ্ছে, তখন ছেলে এসে খোঁজ করছে যে বাবা কোথায় গেল, তখন বাবাকে না পেয়ে পাড়ায় একটু খুঁজতে বেরিয়েছে। যখন পাড়ায় খুঁজতে বেরিয়েছে তখন অলরেডি বেশ কিছু 2-1 জন মানুষ এখানে এসে দেখতে পায় এরকম হয়ে একজন মানুষ পড়ে আছে, এবং তখন গ্রামবান্ধ্র হাতি সহ আরও 4-5 জন ছেলে ওরূপে কেষ্ট। তো তারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় খোল কীর্তন বাজাবো বলে, তারপরে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তারপরে তার ওই মৃতদেহটি পাওয়া যায়। পাড়ার লোক ধরে, তারপরে পুলিশে আটক করে নিয়ে যায়। গ্রামবাসীরা কৃষ্ণদয়াল হাঁসরাকে বৈদ্যপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশ কৃষ্ণ হাতিকে গ্রেপ্তার করেছে। আপনার স্বামী কি বিজেপি করতো? আপনার স্বামীর ভালো নাম কি? কৃষ্ণ হাতি। তাহলে কৃষ্ণ হাতি কি বিজেপি করতো না করতো না? ওখানে কেন গেছিল? ওখানে ও যায় ঠাকুরতলায়, আর অনেক জনাই থাকে। আচ্ছা, কি ওখান থেকে কি বাড়ি চলে এসেছিল? পুলিশ কোথায় ধরলো? ঠাকুরতলা থেকেই নিয়ে গেছে ওনাকে, আমরা ও যায় আবার চলে আসে তাই জানি। আচ্ছা, এমনি কালকে বাড়ি থেকে বেরিয়েছিল কখন? ও যেরম টাইমে যায় সেরম টাইমে গেছিল, ওই বৈকাল বেলায় যায়, এই 6টার সময় বের হয়। ওর সাথে কি যে মারা গেছে তার ভালো বন্ধু ছিল? তাও আমি বলতে পারবো না। বিজেপির মণ্ডল সভাপতি পার্থ প্রতিম তা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দেখুন, গত রাত্রে খবরটা আমাদের কাছে এসেছে, বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি যে আটকেটিয়া একটা হরিসভাকে কেন্দ্র করে একটা ওদের নিজেদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে, সেখান থেকে একজন মারা গেছে খবর এসেছে। আমাদের কাছে যিনি মারা গেছেন সেটা খুব দুঃখজনক ঘটনা। ভারতীয় জনতা পার্টি মৃত্যুকে কখনো সমর্থন করেন না। যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রচুর পরিমাণে রইল, এবং এই যে মৃত্যু, এই মৃত্যু কখনোই মানুষের জীবনে কাঙ্ক্ষিত নয়। যিনি বা যে এই মৃত্যুর সঙ্গে জড়িত, যে বা যারা এই মৃত্যুর সঙ্গে জড়িত, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মণ্ডল সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আইনানুগ ব্যবস্থা নিয়ে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আর এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। গতকাল একটা বাইক আমি দেখেছি, আমাদের তৃণমূলের ব্লক সভাপতি প্রণববাবু যে কথাটা বলেছেন যে উনি নাকি বিজেপির বুথ কমিটির সদস্য ছিল, আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই, গত 2021-এর বিধানসভা নির্বাচনে দোষ গ্রামে রেজাল্ট বেরোনোর পর যেভাবে বিভিন্ন গ্রামে তৃণমূলের
তৃণমূলের যা যারা কর্মী সমর্থক ছিল তাদের দ্বারা যেভাবে বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছিল, সে আক্রান্ত হওয়ার পর দিকে দিকে কিন্তু আমাদের সংগঠন ভেঙে গেছিল। এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে ওই 19 নম্বর বুথে বিজেপির কোনো সংগঠন নেই। 2021-এর 27 জুলাই আনুষ্ঠানিকভাবে ওই বুথের বিজেপির যিনি বুথ সভাপতি ছিলেন বিকাশ রানা, তিনি বৈদ্যপুর অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি তথা বৈদ্যপুর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান মিজানুর রহমান মহাশয়, ওনার কাছ থেকে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে এবং ওই বুথ সভাপতি বিজেপির বুথ সভাপতি বুথ কমিটির সকল মেম্বারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেছে 2021-এর 27 জুলাই। এটা আমাদের কাছে ফুটেজ আছে এবং টোটাল এটার মধ্যে সত্যতা রয়েছে। আর যার নাম জড়িয়ে করা হচ্ছে সে আমাদের বিজেপি কার্যকর্তা নয়। 2021 সালের 2 মের পর থেকে কোনো রকম পার্টির সাংগঠনিক মিটিং ইনডোর হতে পারে, আউটডোর হতে পারে, পার্টির যে কোনো রকম কর্মসূচিতে কেষ্টহাতি বা কৃষ্ণহাতি কোনো রকম আসেনি, যাতায়াত করেনি পার্টি থেকে, পার্টিতে ও কোনো কর্মীই নয়, আগে ছিল সমর্থক। সেই হিসাবে বিকাশ রানাই বলতে পারবে ওকে কেন বুথের এজেন্ট করেছিল, এটা বিকাশ রানাই বলতে পারবে। কিন্তু বিকাশ রানা বর্তমানে এখন তৃণমূল এবং গোটা বুথ কমিটি তৃণমূল। এবং তৃণমূল সভাপতি প্রণব রায় অভিযোগ করেন, পরিকল্পিতভাবে কৃষ্ণদয়াল হাজরাকে খুন করেছে বিজেপি কর্মী কৃষ্ণ হাতি। গ্রাম পঞ্চায়েতের আটকেটিয়া বুড়ো শিবতলায় আজকে হরিনাম হচ্ছিল, সেখানে আমাদের কর্মীরাও সব উপস্থিত ছিল এবং বিজেপির লোকেরাও উপস্থিত ছিল। আমাদের দয়াল হাজরা নামে আমাদের সক্রিয় কর্মী, যে গত বিধানসভা নির্বাচনে দেয়াললেখন থেকে দেয়াল চুনকামপাড়া থেকে মিছিল মিটিং সমস্ত প্রোগ্রামেই অংশগ্রহণ করেছিল। ভারতীয় জনতা পার্টির ওখানকার যে সমস্ত কুখ্যাত গুন্ডা বাহিনী, তাদের দীর্ঘদিনের টার্গেট ছিল, তাকে আগেও হুমকি দেওয়া হয়েছিল, তোকে দেখে নেবো, খুন করে দেবো বলে হুমকি দেওয়া হয়েছিল। আজকে হরিনাম চলাকালীন অন্ধকারে তাকে পাশপানে ডেকে নিয়ে যাওয়া হয়, লোকজন যেখানে ছিল তার থেকে একটু দূরে ডেকে নিয়ে যাওয়া হয়, গাছের ছাওয়াতে নিয়ে গিয়ে 4-5 জনা মিলে বিজেপির নেতারা, প্রধানত যার নেতৃত্বে হয়েছে কৃষ্ণচন্দ্র হাতি, সে হচ্ছে ভারতীয় জনতা পার্টির গত বিধানসভা নির্বাচনে পার্টির এজেন্ট ছিল বুথেতে এবং বুথ সভাপতি, তার নেতৃত্বে 4-5 জনা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে হত্যা করেছে। আমরা চাইছি এর যেন বিচার হয়। আজকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।